স্বপ্নবাজ হ্যাঁ মিস রূপা, আপনাকে জানিয়ে রাখি যে খুলনার করোনা পরিস্থিতি, লকডাউন পরিস্থিতি সম্বন্ধে আপনি যেটা জানতে চেয়েছেন, তো আমরা এখন আছি রূপসা ব্রিজের কাছে। এখানে হচ্ছে 10 গেটের কাছাকাছি। তো এখানের পরিস্থিতি এখন পর্যন্ত প্রত্যেকটা এলাকায় লকডাউন দিয়েছে স্থানীয় প্রশাসন এবং পুলিশ। সেখানে আপনার এলাকার থেকে কেউ বেরোতে পারতেছে না, ঢুকতে পারতেছে না। তো এলাকার অনেকের ক্ষোভ যে তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে যাবে, সেটা যেতে পারতেছে না। তো এই বিষয়ে যদি আমি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তাহলে ভাই একটু আসবেন। ভাই, আপনাদের এলাকা যে লকডাউন দিয়েছে, রাস্তায় যেতে পারতেছেন না, এই নিয়ে এই বিষয়ে আপনার কিছু কোনো ক্ষোভ প্রকাশ করবেন কি না? আসলে যে পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতির মধ্যে আসলে আমরা পড়ে আছি। এই যে লকডাউনের মধ্যে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে, কারণ প্রতি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে পুলিশ আমাদের যেতে বাধাগ্রস্ত করতেছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার ব্যাপারে। এই জন্য আমরা খুবই মানে কঠিন একটা পরিস্থিতি, বলতে গেলে খারাপ পরিস্থিতির মধ্যে আছি। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ মিস রূপা, আপনি যেমনটি শুনতেছিলেন এলাকার স্থানীয় লোকদের কাছ থেকে, যে এখান থেকে বেরোতে পারতেছে না, নিত্য প্রয়োজনীয় জিনিসও কিনতে পারতেছে না। তো খুলনার পরিস্থিতি আসলে খুবই ভয়ানক। প্রতিদিন 25 জন 26 জন 27 জন করে খুলনায় মারা যাচ্ছে, যেহেতু বর্ডার এলাকার কাছাকাছি। তো এখানে কঠোর লকডাউন চলছে রূপা। হ্যাঁ, যেমনটি শুনতেছিলেন আপনি, এলাকার এক স্থানীয় লোকের কাছে আমরা জানতে পারলাম যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো বাজারঘাট থেকে শুরু করে, তারা বাইরেও যেতে পারতেছে না, বাইরে যাওয়ার অনেক চেষ্টা করতেছে, পুলিশের বাধার মুখে পড়তেছে। তো এখন পর্যন্ত খুলনা হুমকির মুখে, সবাইকে সচেতন করার জন্য সিটি কর্পোরেশনের মাধ্যমেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রত্যেকটা এলাকায় কঠোরভাবে লকডাউন জারি করেছে এবং এলাকার কেউ বাইরেও বেরোতে পারতেছে না, দোকানও খুলতে পারতেছে না। অনেকে চার দোকানে ভিড় করতেছে, সেখানে পুলিশ যা বাধা দিচ্ছে, তাদেরকে বুঝাচ্ছে। এবং আমরা দেখতে পারলাম খুলনার অবস্থা এত ভয়ানক, তারপরেও অনেকে মাস্ক ব্যবহার করতেছে না, যেহেতু মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে বাজারঘাট বা নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে গেলেও মুখে মাস্ক নেই, জিজ্ঞাসা করলে বলতেছে মাস্ক আছে বা বাসায় রেখে আসি, বিভিন্ন অজুহাতের মুখে পড়েছে পুলিশ প্রশাসন। সের মধ্যে থেকে কঠোরভাবে লকডাউন পরিচালনা করতেছে খুলনা জেলা প্রশাসক রূপা। জি, আমরা পুলিশের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে কঠোর লকডাউন তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত। তারা হচ্ছে এলাকার স্থানীয় লোকজনকে সাথে নিয়ে লকডাউন সফল করার লক্ষ্যে।
স্বপ্নবাজ বাংলার পথে।